নমস্কার, কেমন আছেন সবাই? দেবস কিংডমের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা উঠে দেখছি আমার গাছে এই ফুলগুলো ফুটেছে। কি সুন্দর ডিফারেন্ট কালারের, দুরকম কালারের কিনেছিলাম। তো এই ফুলগুলোর নাম আমি জানি না, দুরকম কালারের ফুলের গাছ কিনেছিলাম। কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, একটা লাল আর একটা হলুদ রঙের। সকালবেলা বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি, আজকে ওদের স্কুলের লাস্ট ডে, তো সেজন্য স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে। তো এখানে আজকে প্রোগ্রাম হওয়ার পর ওদের রেজাল্ট দেবে ফাইনালি, এবং ওদের ছুটি হয়ে যাবে এই ক্লাস থেকে। ওরা নেক্সট ক্লাসে সেপ্টেম্বর থেকে ওদের নতুন স্কুল শুরু হবে। আজকে দুপুরবেলা তাড়াতাড়ি করে একটু চিকেন কারি আর একটুখানি রাইস বানিয়ে আমরা বেরোবো। আজকে আছে পুকুল আড্ডুদের বিকেলবেলা সুইমিংয়ের কম্পিটিশান। সুইমিং কম্পিটিশান অ্যাকচুয়াল না, কিন্তু বাচ্চারা জানে যে সুইমিং কম্পিটিশান, যেখানে ওরা সুইমিং শেখে। সেখানে প্রত্যেক মাসে মাসে ওদের কী প্রগ্রেস হচ্ছে সেটা জানানোর জন্য বাবা মায়েদের ডাকে, এবং বাচ্চাদেরকে সুন্দর সুন্দর মেডেল দেয়। তো ওই জন্য ওরা ভাবে এটা একটা কম্পিটিশান হচ্ছে। তো আজকে বিকেলে সেখানেই যাবো, দুজনেরই আছে পুকুল আড্ডু, দুজনেরই সুইমিংয়ের কম্পিটিশান আছে। তো আজকে সেখানে যাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর এখানে সুইমিং শিখতে গেলে আগে যখন শিখতে হতো তখন এখানে মোটামুটি ধরুন 3 মাসে 100 ইউরো মতন খরচ পড়তো, মানে 8,500 টাকা। তো কোভিডের পর থেকে চেঞ্জ হয়ে গেছে, তো এখন মাসে মাসে ওদেরকে 50 ইউরো দিয়ে শিখতে হয়, ওই মোটামুটি ধরুন 4,500-5,000 টাকা মতন সব খরচ দিয়ে। তো এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, আর আজকে বানিয়েছি একটু পটল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। সর্ষে পোস্ত পেস্ট ছিল, ওটা মিক্স করে জাস্ট বানিয়ে দিয়েছি। এখন চলুন, এখন যাচ্ছি বিকেলবেলা ওদের সুইমিংয়ের কম্পিটিশানে। এখানে এসে দেখছি সব বাবা মায়েরা চলে এসছে। আজকে এদের বাচ্চাদের সাথে সাথে প্যারেন্টস, এদেরও কিন্তু উৎসাহের শেষ নেই। আর ইতালিতে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, সব জায়গায় কিন্তু গ্র্যান্ডপ্যারেন্টসরা যায়। যেদিন কোনো অনুষ্ঠান থাকে, সিম্পল অনুষ্ঠান যেখানে বাবা মা পার্টিসিপেট করতে পারে, তারপরে যেখানে ধরুন কোনো কম্পিটিশান থাকে, সুইমিং কম্পিটিশান, কোনো ডান্স কম্পিটিশান থাকে, তো সব জায়গায় কিন্তু ওদের সাথে সাথে ওদের গ্র্যান্ডপ্যারেন্টসরাও যায়। আর এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই একসঙ্গেই সুইমিং করে, সুইমিং শেখায়। ওদের আলাদা আলাদা পার্ট থাকে, কিন্তু একসাথেই সবাই শেখায়। আর পুকুদের ক্ষেত্রে এই বছরই দেখছি ওদের আলাদা আলাদা সব করে দিয়েছে, মানে ওরা যখন সুইমিংয়ে আসে তখন বাবা মা ওখানে এন্ট্রি করতে পারে না, শুধুমাত্র বাচ্চা যারা একদম ছোট তাদেরকে, মানে লাড্ডুরটাতে আমরা ঢুকতে পারি প্রতিদিন, ওকে ড্রেস করানো, অ্যারেঞ্জ করানো করতে পারি, কিন্তু পুকুরা সব নিজেরা করে। এখানে কিন্তু খুব অল্প বয়স থেকেই নিজেদেরকে সমস্ত কিছু শেখানো হয়। বাচ্চাগুলো কি সুন্দর সুইমিং করছে দেখুন, আমার ওদেরকে দেখলে খুব ভালো লাগে। আর আমি তো নিজে সুইমিং করতে পারি না, আমি বা সুদীপ কেউই সুইমিং করতে পারি না, তো সেই জন্য মনে মনে একটু কষ্টও হয়। আমরাও যদি ছোটোবেলায় এরকম সুইমিং শিখতাম তাহলে হয়তো সুইমিং করতে পারতাম। এখানে কিন্তু ছোটোর থেকে মা বাবারা বাচ্চাদেরকে সুইমিং আর গাড়ি চালানো, এই দুটোতে খুব ভালোভাবে শেখায়। মোটামুটি এরা 17 বছর হলেই গাড়ির লাইসেন্স প্রত্যেকটা বাচ্চা নিয়ে নিতে পারে, আর 15 বছর হলেই বাইকের লাইসেন্স থাকে এদের কাছে। এখন পুকুল আর দুজনেই সমুদ্রে গেলে ওরা খুব সুন্দরভাবে সুইমিং করতে পারে, আর ওরা সবসময় জলে নামতে চায়, অনেকটা দূরে যেতে চায়, আর আমি তো ভয় পাই, আমি বলি যাস না, তো ওরা তখন হাসে, বলে মাম্মাম তোমার কোনো ভয় নেই, আমরা ডুবে যাব না। যে কোনো জিনিসেরই ভালো বা মন্দ পাড়ার থেকে আমার মনে হয় সার্ভাইভালটা খুব ইম্পর্টেন্ট। গাড়ি চালানোই হোক, সুইমিংই হোক, যে কোনো কাজ হোক, রান্নার জন্য হোক, সার্ভাইভ করার জন্য যেটুকু দরকার সেটুকু জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বাচ্চারা যেরকমভাবে শিখেছে সব রকমের ওদের প্রপস দিয়ে শেখানো বা দেখানো হয়ে গেছে। তো এখন একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে লাড্ডুরটাতে যাব। দেখুন, আমার ওদের দেখলে মনে হয় ওদের বোধহয় কষ্ট হচ্ছে, জলের মধ্যে কীরকমভাবে ওদেরকে শেখায়। এরা অ্যাডভান্স লেভেল যারা তাদেরকে শেখায়, তা বলে ওরা নাকি ভীষণ মজা করে জলের মধ্যে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি, দেখুন দাদু দিদিমা কীরকম আসছে, আর এখানে সবাই এসে এক জায়গায় হয়েছে। এখন আমি গাড়িতে বসে রয়েছি, সুদীপ গেছে লাড্ডুরটা দেখতে, এরপর আমি যাব। Yeah,
এখন আসছে, 1 মাস হলো লাড্ডুকে দিয়েছি, বেশি দিন হয়নি, কিন্তু লাড্ডুও কি সুন্দর শিখে গেছে দেখুন। ব্যাস লাড্ডুদেরটাও দেখা হয়ে গেছে, চলুন এবার বাড়ি যাব এদেরকে নিয়ে। এরা রেডি হয়ে আসবে, আমরা আগেই বেরিয়ে যাব। আজকে অন্য দিনের থেকে একটু আলাদা ছিল, বাবা মায়েরা ভীষণ খুশি ছিল, এরা সবাই সবাইকে কেক খাওয়াচ্ছিল, এরা একটা ফেস্টিভ্যালের মতন তৈরি হয়েছিল। তো এরা জীবনের ছোট ছোট আনন্দগুলোকে এইভাবেই ভাগ করে নিয়ে থাকে। চলুন লাড্ডুও এসে গেছে, এখন আমরা বাড়ি যাই। বাড়ি যেতে যেতে দেখলাম এইদিকে রাস্তায় কি সুন্দর হলুদ রঙের ফুল হয়ে পুরো চাদোয়ার মতন ঢেকে আছে দেখুন। তো চলুন যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।